বাবা মাঠে ধান কাটতে গেছে, বাবাকে জল দিতে চললাম। বাবা জল নিয়ে এসেছে, বাবা সেই সকাল থেকে ধান কাটছে। বাবার অনেকটা ধান কাটা হয়ে গেছে, বাবার গরম লেগে গেছে, তো বাবাকে জল খাওয়াতে এসেছি। বাবাকে জল খাওয়ানো হয়ে গেছে। বাবা তাহলে আমি আসছি, রান্না করতে যাই। যাও রান্না করো গা, খিদে পেয়েছে। ঠিক আছে, রান্না হয়ে গেলে চলে যাবেন। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করছি তিন রকমের ভর্তা, চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, ভেন্ডি ভর্তা। আজকে কিন্তু খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। আর ভর্তাটা আমি কি করে তৈরি করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। কাজুলি, আমি খুব ফাপিয়ে গেছি আজকে। মুষ্টি ছাগলটা ছুটে গেছে না? ছুটে লোকের জমিতে চলে গেছে আজকেও। হ্যাঁ, বাবা তো ধান কাটছে, বাবাই ছাগল গরু বাদে আজকে যেতে পারেনি। দাদা গরুগুলো বেঁধে দিয়ে এসছে, আর দিদি গাছের তলায় ছাগলগুলো বেঁধে দিয়ে এসছে। তাহলে এক কাজ করো, তুমি চিংড়ি মাছগুলো বেছে নাও। হ্যাঁ, আজকে তিন রকমের ভর্তা হবে, পেট ভরে সবাই খাবে। বলো, আজকের ভর্তাটা লাল লঙ্কা দিয়ে হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। লঙ্কাটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম কড়া করে ভাজিনি, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ছেঁকে আমি তুলে নেব পেঁয়াজ ভাজাটা। এবার আমি ভেন্ডি ভেজে নিচ্ছি। ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দুটো বেগুন পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা পোড়া হতে হতে এদিকে দুটো ভর্তা রেডি করে নেব। দিদি, তুমি চিংড়ি মাছটা বেটে নাও তো। বেগুন পোড়াটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথমে লঙ্কাটা আমি গুঁড়ো করে নেব, দিয়ে দিচ্ছি লবণ। লবণ লঙ্কা গুঁড়ো খানিকটা ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি, আর খানিকটা দিয়ে দিচ্ছি চিংড়ি বাটার মধ্যে। পেঁয়াজ ভাজাটা অর্ধেকটা ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা দিচ্ছি চিংড়ি মাছ বাটার মধ্যে। চিংড়ি মাছ বাটার উপরে খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এ নাও, এই দুটো মেখে নাও, আমি ততক্ষণে বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, বেগুন পোড়ানোটা ভালো হয়েছে। ভেন্ডিতে একটু লবণ দিয়ে দিচ্ছি। বেগুন পোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, মাখিয়ে রাখা লবণ লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন তিন রকমের ভর্তা কত সুন্দর হয়েছে। এবার সবাইকে দিয়ে দেবো, আর বড়োর থেকে ছোট একদম সারি সারি বসে পড়েছে। এই যে পরম খেতে বসছে, আপনারা ভিডিওতে দেখেছিলেন, পরমের বাবা দুবাই থেকে আজকে বাড়ি ফিরেছে। আজকে আমাদের ভর্তা খেয়ে বলবে কিরকম হয়েছে। পরম, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। ও, ভাতে হাত দিয়ে বসে আছে। দুবাইতে খেতে ভর্তা?
হ্যাঁ খেতাম তো। প্রথমে ভেন্ডি ভর্তাটা দিয়ে শুরু করি। ভাই ভেন্ডি ভর্তাটা কিরকম হয়েছে? ভেন্ডি ভর্তার কথা এখন কিছু বলবো না, তিনটে ভর্তা খেয়ে তোমাকে একবারে বলবো। ঠিক আছে। পরম দেখো বাবার খাওয়া হয়ে গেল, আমার বাবা ফাস্ট হয়ে গেল। হ্যাঁ খাই দিতে হচ্ছে, ঝাল হয়েছে না। লক্ষ্মীমা খাও খাও। সুপ্রিয়া এই যে পরম আর সুপ্রিয়া ওরা দুই ভাই বোন, আর এই যে বাবা বসে আছে পরমের বাবা। দেখো বৌদি, হ্যাঁ তোমার তিন রকমের ভর্তা দিয়ে আমার থালা পরিষ্কার, এরপরে কমেন্ট করার আর আমার কিছু নেই। ঠিক আছে। খুব ভালো লেগেছে? খুব সুন্দর লেগেছে। পরমের বাবা তিন রকমের ভর্তা খেয়ে খুব প্রশংসা করলো, আর আপনারা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে ভর্তা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।